উনিশশো উনষাট সালে নগরের কুমারপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আরিফুল হক চৌধুরী পিতা মোহাম্মদ শফিকুল হক চৌধুরী এবং মা আমিনা খাতুন আঠারো সেপ্টেম্বর দু সালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেও পুরো কার্যকাল দায়িত্ব পালন করতে পারেননি ষড়যন্ত্রমূলক মামলায় দু হাজার সালের তিরিশ ডিসেম্বর থেকে দুই বছর পাঁচ দিন কারাবন্দী ছিলেন জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী পাঁচ বছর মেয়াদের মধ্যে মাত্র তিন বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারেন তিনি দু হাজার সালের আট অক্টোবর সিসিক নির্বাচনে জনতার রায়ে পুনরায় মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী অদ্যবধি সিলেটকে একটি আধুনিক জনবান্ধব নগর প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নন্দিত জনপ্রতিনিধি আরিফুল হক চৌধুরী দু সালে সিটি কর্পোরেশনের সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সে সময় তিনি নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান থাকাকালে সিলেটের উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত হয় এবং স্বীকৃত হন নগর উন্নয়নের প্রতিকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসাবে হক চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট শহর শাখার সাধারণ সম্পাদক বৃহত্তর সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বৃহত্তর সিলেটের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য ছিলেন আরিফুল হক চৌধুরী প্রবাস থাকাকালে আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন দেশে ফিরে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন